টাইটানিকের পর বিশ্বে এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় ও ভারী জাহাজ হলো ইংল্যান্ডের তৈরি হারমোনি অফ দ্য সিজ আপনি যদি বিশ্বের সবচেয়ে বড় জাহাজ হারমোনি অফ দ্য সিজকে ভাসমান একটি মহানগরী বলেন তাতেও কোনো ভুল হবে না কারণ হল বিশ্বের এ পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় এবং ভারী জাহাজ হলো এটি এ যেন সমুদ্রের মধ্যে আরেকটি পৃথিবী ভূমধ্য সাগর কিংবা ক্যারিবিয়ানের ছুটি ছাটায় সর্বোচ্চ বিনোদন দিতে এই জাহাজটিতে আয়োজনের কোনো কমতি রাখেননি কর্তৃপক্ষ এক হাজার একশত সাতাশি ফুট লম্বা এবং দুইশত তিরিশ ফুট উচ্চতার জাহাজটি ছয় হাজার সাতশত আশি জন যাত্রী বহন করতে সক্ষম দীর্ঘ প্রায় বত্রিশ মাস ধরে এই জাহাজটির নির্মাণ কাজ চলে নির্মাণ কাজ করেছেন মোট দুই হাজার পাঁচশত শ্রমিক হারমোনিয়াম অফ দ্য সিজ জাহাজটি রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নৌবহরের পঁচিশতম জাহাজ এই জাহাজ নির্মাণ খাতে ব্যয় হয়েছে সাতশত মিলিয়ন পাউন্ড এই জাহাজটির বিশেষত্ব হল যাত্রী ধারণ ক্ষমতা বিশ্বের সর্বাধিক যাত্রীধারণ ক্ষমতা সম্পন্ন ভ্রমণ জাহাজ হল এটি হারমোনি অফ দ্য সিজ এ রয়েছে মোট আঠারোটি ডেক তার মধ্যে ষোলোটি ডেক রয়েছে দুই হাজার সাতশত সাতচল্লিশটি কেবিন যা বর্তমানে যে কোনো জাহাজের থেকেও অনেক বেশি জাহাজটি এত বড় যে যাত্রীরা যাতে হারিয়ে না যায় সেজন্য তাদেরকে জিপিএস ব্যবহার করতে হবে দুই তলা বিশিষ্ট এই জাহাজের সিগনেচার রুমটিকে বলা হয় রয়্যাল লফট স্যুট রয়্যাল লফট স্যুটের প্রথম তলাতে রয়েছে দুই হাজার ছয়শো স্কোয়ার ফুটের একটি সিভিং স্পেস অন্যদিকে আটশত সাতচল্লিশ স্কোয়ার ফুটের দ্বিতীয়তলাটি শহরের বড় কোনো অ্যাপার্টমেন্টের চেয়েও অনেক বেশি বড় হারমোনি অফ দ্য সিস এটি ভ্রমণ জাহাজ যেহেতু এখানে ছুটি কাটাতে আসা যাত্রীদের আনন্দ গ্রহণে যেন এতটুকু অসুবিধা না হয় তাই বিশ্বের আশিটি দেশ হতে প্রায় দুই হাজার একশো জন কর্মচারী তাদের সেবায় নিয়োগ দেওয়া হয়েছে আবার সবচেয়ে এক্সক্লুসিভ ক্যাবিনে যারা থাকবেন তাদের সেবায় থাকবে রয়্যাল জেনিস উপাধির সামা। এরা অতিথিদের মালপত্র খুলতে ও গোছাতে অতিথিদের সহযোগিতা করবে ব্রেকফাস্ট লাঞ্চ বা ডিনার নিয়ে অতিথিদের বা যাত্রীদের কোনো চিন্তা নেই বৃষ্টি ডাইনিং অপশন ও বার রয়েছে হারমোনিয়াম দ্য সিস জাহাজটিতে খাবারের মধ্যে রয়েছে হট ডগ হতে শুরু করে সূচি পর্যন্ত জাহাজটিতে খোলা হয়েছে একটি বায়নিক ভার যেখানে রোবটরা কাস্টমারদের চাহিদা অনুযায়ী ককটেলও বানিয়ে দিবে জাহাজটিতে আরও রয়েছে বত্রিশটি সুইমিং পুল জোন সেন্টার পার্ক এবং বিনোদন চিত্র কেনাকাটা ও শরীর চর্চার জন্য রয়েছে সব ব্যবস্থা জাহাজের মধ্যখানে অবস্থিত সেন্ট্রাল পার্কে সাড়ে দশ হাজারের বেশি উদ্ভিদ রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ